হেলদি অ্যান্ড টেস্টি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি শেয়ার করছি, তা হলো বাসন্তী পোলাও। বাড়িতে যে কোনো স্পেশাল অকেশনে বানিয়ে ফেলতে পারেন এই বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও একটু মিষ্টি খেতে হয়, তাই একে মিষ্টি পোলাও বলা হয়ে থাকে। আসুন দেখি এটি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলিকে। এখানে লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি 4 কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আর লাগছে আদা বাটা, তেজপাতা, কিশমিশ, কাজু বাদাম, গোটা গরম মশলা, গরম মশলার গুঁড়ো, ঘি, লবণ, হলুদ গুঁড়ো, চিনি এবং তেল। এবার প্রথমেই আমরা চালটাকে ম্যারিনেট করে নেব। আগেই বলেছি এখানে আমি 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার প্রথমেই আমি এতে 1 টেবিলস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এরপর আমি এতে 4 টেবিলস্পুন চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো একটু বেশি বা কমও দিতে পারেন। তবে মাঝারি সাইজের কাপে 4 কাপ চালের জন্য 4 ফুল টেবিলস্পুন চিনি কিন্তু আইডিয়াল। এরপর আমি এতে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আর তার সাথে আমি এখানে 1/3 টেবিলস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে 1/2 টেবিলস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এরপর সবশেষে আমি এখানে 2 টেবিলস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এরপর চামচ দিয়ে বা হাত দিয়ে ভালোভাবে চালগুলিকে মেখে নিতে হবে। এই পোলাওটা রান্নার পরে বাসন্তী রঙের দেখতে হয়, তাই এর নাম কিন্তু বাসন্তী পোলাও। এখানে আমি চালগুলিকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি পাত্রটিকে ঢাকা দিয়ে কমপক্ষে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এরপর কড়াই প্রথমে গরম হলে তাতে 2 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি, আর তার সাথে 1 টেবিলস্পুন ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার না করে শুধুমাত্র ঘি দিয়েই রান্নাটি করতে পারেন, সেক্ষেত্রে ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে। এরপর প্রথমেই আমি 2টি তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপর আমি এতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3-4টি এলাচ, 4-5টি লবঙ্গ এবং ছোটো 2-3 টুকরো দারচিনি দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে কাজু বাদামগুলিকে কড়াইতে দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করতে থাকব। 30-40 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দেখতে পাচ্ছি কাজু বাদামগুলি গোল্ডেন ব্রাউন রঙের হয়েছে। এবার আমি এতে কিশমিশগুলিকে দিয়ে দিচ্ছি। আবার এগুলিকে নাড়াচাড়া করতে থাকব। 40-50 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দেখতে পাচ্ছি কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে। ব্যাস, তাহলে কাজু এবং কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চালটা কড়াইতে দিয়ে দেব। এরপর 1 থেকে 1.5 মিনিট আমি চালগুলিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। খেয়াল রাখতে হবে যাতে চালগুলি কড়াইতে লেগে না যায়, অনবরত এটিকে নাড়াচাড়া করতে থাকতে হবে। মিনিট দেড়েক চালগুলিকে ভালোভাবে কাজু কিশমিশের সাথে মিক্সড করে নেবার পর আমি এবার কড়াইতে জল ঢেলে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। পোলাও বানানোর ক্ষেত্রে জলের পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কাপে পরিমাপ করে আমরা চাল নিয়েছি সেই একই কাপে পরিমাপ করে কিন্তু জল নেব। এখানে আমি 4 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই জলটা কিন্তু ঠিক তার ডাবল, মানে 8 কাপ দেব। এখানে আমি পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কড়াইটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত এবং সাজেশনসও আমাকে কমেন্ট করে জানাবেন।
এছাড়া অন্যান্য রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এবার দেখতে পাচ্ছি ভাতটা 80% হয়ে গেছে। সামান্য জল আছে এখনও, তাই আমি আরও 5 মিনিট এটিকে দমে বসিয়ে রাখব। একটু নাড়াচাড়া করে নেব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতগুলি ভেঙে না যায়। এই সময় আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন লবণ এবং মিষ্টিটা ঠিক আছে কি না। আরও 5 মিনিট দমে বসিয়ে রাখার পর এবার দেখছি জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং দেখতে পাচ্ছি পোলাওটাও বেশ ঝরঝরে হয়ে গেছে। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, বাসন্তী পোলাও। চিকেন, মাটন, পনির বা আলুর দম এগুলির সাথে পরিবেশন করতে পারেন এই বাসন্তী পোলাও। রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।